শক্তি, শহীদের রক্ত হবে না গোবর, শহীদের রক্ত হবে না গোবর, শহীদের রক্ত হবে না গোবর, শহীদ আমরা তোমায় ভুলিনি ভুলবো না, শহীদ আমরা তোমায় ভুলিনি ভুলবো না, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে বামফ্রন্টের আমলে রক্তপ্রবাসীদের আমলে যারা আমাদের শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে একটা হিড়িক প্রায় এক মাস ধরে চলছে, আমি 21 তারিখ পর্যন্ত চলবে, গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে চলছে তার বাইরে দাসপাড়া অঞ্চল নয়, দাসপাড়া অঞ্চল সেই উদ্দেশ্যে শহীদদেরকে, শহীদদের স্মরণে রেখে, শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে একটি পদসভা মিছিল একটা এবং শর্ত করে পদসভা করলাম, এবং আমাদের বুধবারই যেভাবে লোক যাবে সে তার একটা রূপরেখা আমরা আজকে তৈরি করলাম, কীভাবে মানুষ যাবে, কীভাবে আমরা তাদেরকে সহযোগিতা করবো, এবং কলকাতার বুকে কোথায় থাকবে, কোথায় কীভাবে মানুষ এই সভাকে কীভাবে কমপ্লিট করা যাবে, মানুষ কীভাবে মিটিং শুনতে পারবে, আমাদের আজকের এই 21শে জুলাই আমরা যাচ্ছি কেন, 21শে জুলাই যাওয়ার আমাদের যে মূল উদ্দেশ্যটা কী সেটা মানুষকে আজকে আমরা বোঝালাম, মানুষকে আমরা বললাম। তো আমফ্রন্টের আমলে, সেই রক্তপ্রবাসীদের আমলে মানুষ যাদেরকে, মানুষকে যাদের হত্যা করেছে যে সমস্ত মানুষদেরকে তাদের শ্রদ্ধা জানার লক্ষ্যে আজকে আমাদের এই পৌরসভা এবং মিছিল হলো। আজকের এই মিছিল আবারও প্রমাণ করছে আমাদের এখানে যে দাসপাড়া অঞ্চলে শুধু তৃণমূল কংগ্রেসের জায়গা রয়েছে, অন্য কারণ। আচ্ছা, শহীদ স্মরণের মানে উদ্দেশ্যে আজকে যে একটা পথসভা বা মিছিল হলো, কতটা সফলতা পেলেন? আমরা 100% সফলতা, কারণ এটা যে সত্যিকারই একটা যে ঘটনা, 1992 সালে শিয়ালদাতে 13 জন ছাত্র, তার প্রতিবাদে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1992 সাল থেকেই সেই ছাত্রদের প্রতি শ্রদ্ধা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 21শে জুলাই প্রতি বছরই আমাদের এই যে শ্রদ্ধা স্মরণ সভা, সেই স্মরণ সভা কলকাতার মধ্যে অনুষ্ঠিত। আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দাসপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সৌরউদ্দিন সাহেব, আমাদের মাঝে রয়েছেন আমাদের পঞ্চায়েত কনভেনার জরিফুল ইসলাম সাহেব সহ আমাদের নতুন অতিথিরা আপেল দাস সহ, জিল্লুর দাস সহ আমাদের কোর কমিটির অন্যতম সদস্যরা সকলে রয়েছেন, দাসপাড়া অঞ্চলের অঞ্চল প্রধান দুয়ার মণ্ডল সহ উপপ্রধান মনসুর দাস সহ আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যবৃন্দ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, অঞ্চল স্তরের এবং বুথ স্তরের ব্যক্তিত্বগণ, সকলের সামনে বক্তব্য বেশি দীর্ঘায়িত না রেখে আমাদের এই আজকের ছোট্ট সময়ের মধ্যে বাংলার জননেত্রী অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। সেই বক্তব্য রাখার উদ্দেশ্যে এবং সভা হবে, সেই সভাকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত প্রত্যেকটি বুথ থেকে আমাদেরকে মানুষ পাঠাতে হবে, সেই শহীদদের রক্ত আমরা যেটা বললাম, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, সেই কথাকে সার্থকতা রেখে আমাদেরকে প্রত্যেক বুথ থেকে আমাদের কলকাতার বুকে রওনা দিতে হবে আমরা যারাই যাব। অনুরোধ, আপনারা সকলেই জানেন 21শে জুলাইটা কেন, 21শে জুলাইটার কারণ হচ্ছে একটাই, তৎকালীন বামফ্রন্টের সরকার যারা মানুষের রক্ত নিয়ে খেলা করত, যারা বলতো মাস্কবাদ মলিনবাদ, যারা বলতো লালে লালে লাল খেলাম, যারা বলতো যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, যারা
পুলিশের গুলির মাধ্যম দিয়ে, হারমাদের মাধ্যমের গুলির মাধ্যম দিয়ে মানুষকে হত্যা করেছিল, সেই হত্যার শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের চিহ্ন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রাখার জায়গা হলো একুশে জুলাইয়ের ধর্মতলা। সেই দিনটাকে আমাদের দিদি এখনো পর্যন্ত পালন করে আসছে। সেই দিন সকলকেই জাতীয়তাবাদী ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইয়ের অগ্রিম শুভেচ্ছা, আপনাদের সকলের যাত্রা শুভ হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, জয় হোক গ্রাম বাংলার, জয় হোক তৃণমূল কংগ্রেসের, জয় হোক দাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির। আমি সংক্ষেপে শুধু কয়েকটি কথা বলবো, অর্থাৎ আমার কথা বলার উদ্দেশ্য এটাই, মমতা ব্যানার্জির যে সুচিন্তা, মমতা ব্যানার্জির এক একটা চিন্তাধারা আগামী দিনে একটা মানুষের সারা জীবনের সময়ের সঙ্গে সময় উপযোগী বলে এটা আমরা তৃণমূল কংগ্রেস শুধু নয় গোটা ভারতবর্ষ মনে করে। আমি একুশে জুলাই জন্ম তোমার জন্য সবাই দলের দলের যোগ তৃণমূল কংগ্রেস।